শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং উত্তরা মোটরস লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাইমুর রহমানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী আফ্রিদা তানজিম মাহির একক চিত্রকলা প্রদর্শনী সেলফ ডেপিকশন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 নভেম্বর পর্যন্ত। উত্তরার 3 নম্বর সেক্টরের উইন ব্লোস ক্যাফেতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী ইফতেকার ওয়াহিদ ইফতির একক আলোকচিত্র প্রদর্শনী ব্লোয়িং ইন দ্য উইন্ড। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা এই সময়ে প্রদর্শনী চলবে 20 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। রাত 8টায় থাকছে রিয়েলিটি শো পালসার স্টান্ট ম্যানিয়ার গ্র্যান্ড ফিনালে। রাত 9টা 25 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় রিয়েলিটি শো হাসো। যানজট ফুটপাতে শুধু ভিড়, মানুষে মানুষে বাড়ে দ্বন্দ্ব, জীবনে নেই যে আনন্দ। এসো 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 এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি উত্তরা মোটরস লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়েও, খুব চমৎকার একটা দিনে আপনাকে পেয়েছি। এনটিভিতে একটা রিয়েলিটি শো প্রচারিত হচ্ছে স্টান্ট ম্যানিয়া, পালসার স্টান্ট ম্যানিয়া, যেটা উত্তরা মোটরস নিবেদিত, এবং এই শোটা আজকেই শেষ পর্বটিও প্রচারিত হতে যাচ্ছে। ভীষণ একটা বড় একটা জার্নি পার করে আপনারা এই পর্যন্ত এলেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এই এই শোটির জন্য, আমরা যে করতে পেরেছি, যারা পার্টিসিপেট করেছে ওদের থেকে এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবার কাছ থেকে যারা দেখেছে, মানে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আচ্ছা, তো কিছুক্ষণ পরেই যেহেতু গ্র্যান্ড ফিনালে যে পর্বটি সেটিও প্রচারিত হবে, এই যে পুরো জার্নিটা, এ থেকে যে সাড়াটা পেয়েছেন, যেটা আপনি বলছিলেন যে যেটা ভেবেছিলেন তার থেকেও বেশি সাড়া পেয়েছেন, আপনারা কি পুরোপুরি সন্তুষ্ট? আমি বলবো যে আমরা সন্তুষ্ট চেয়েও অনেক বেশি সন্তুষ্ট। চমৎকার, কারণ আসলে অত্যাধুনিক একটা ইভেন্ট আমরা সক্ষমভাবে সফলতার সূত্রে শেষ করতে চলেছি সিজন ওয়ানের পর্বটি আজকে। আসলে খুবই খুবই উৎফুল্লিত, বুঝতেই পারছি, অন্যভাবে উৎফুল্লিত। আচ্ছা, এই যে চমৎকার একটা আইডিয়া, যেটা আমরা বাংলাদেশে সাধারণত এই ধরনের রিয়েলিটি শো আমরা আসলে দেখিনি, এবং এই যে এত চমৎকার একটা আইডিয়া যে নতুন কিছু করা এবং স্টান্ট বিষয়ক একটা রিয়েলিটি শো, অনেক ধরনের রিস্কও এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে আছে, তো সব কিছু মিলিয়ে এরকম একটা আইডিয়া আপনারা আসলে কীভাবে জেনারেট করলেন? আমি বলবো যে আমরা খুবই ব্লেসড, কারণ আইডিয়াটা অনেস্টলি আমাদের বাজাজের
ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়াতে পালসার স্টান্টম্যানিয়া বেশ সাফল্যের সাথে বেশ কয়েক সিজন চলেছেন, ওইটা থেকে ওইটা ধারাবাহিকতাটাই আমরা আজকে ওটা থেকে ইন্সপায়ার হয়ে আপনারা বাংলাদেশের জন্য করেছি। এই যে এনটিভির সঙ্গে প্রোগ্রামটা করা এবং অনেকগুলো পর্ব প্রচারিত হয়ে গেল, গ্র্যান্ড ফিনালে চলে এসেছে, এনটিভির সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা জানতে চাই। এনটিভির সঙ্গে যুক্ত হওয়ার গল্প তো মানে আমি বলবো যে এনটিভির সাথে যে আমরা করতে পেরেছি এটাও আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ এনটিভি বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল অ্যান্ড ওনারা সাফল্যের সাথে বেশ কিছু রিয়েলিটি শো পাস্টে করে এসেছে। আমরা যখন প্রথমে এই আইডিয়া নিয়ে আসি আমরা বেশ অনেকের সাথে কিন্তু কথা বলেছি, কিন্তু যখন এনটিভি আমাদের সারা উত্তর দিয়েছে তখন আর না এনটিভির সাথে এটা করব, কারণ ওনাদের প্লাস ট্র্যাক রেকর্ড বলেন রিয়েলিটি শোর সাকসেস, ওনারাই এই বাংলাদেশের চ্যানেলগুলোর মধ্যে এনটিভি ওয়াজ দ্য বেস্ট পার্টনার ফর আস। এবং সবচেয়ে সাকসেসফুল ইভেন্টগুলো আসলে এনটিভি অর্গানাইজ করেছে, টিভি রিয়েলিটি শো যদি বলতে হয়। নিঃসন্দেহে যখন একটা প্রোগ্রাম শুরু হয় তার পেছনে তো আসলে অনেক দিনের একটা জার্নি থাকে, এবং তারপর যখন সেটা অন এয়ার শুরু হয় বা কাজ শুরু হয় একদম মাঠ পর্যায়ে, যেরকমটা অডিশনের কথা আমরা বলতে পারি, তো অডিশন রাউন্ডের গল্পটা জানতে চাই যে কোন কোন জায়গায় অডিশন হয়েছিল এবং সেই রাউন্ডগুলো কেমন ছিল, আর বাংলাদেশে যেহেতু এটা নতুন সেক্ষেত্রে প্রথম সারাটা কেমন পেয়েছিলেন? প্রথম সারাটা আসলে খুবই বড় পেয়েছিলাম, আমাদের আশাও ছিল না এত বড় পাবো। আমরা যখন প্রথমে রেজিস্ট্রেশন খুলি আমরা 8,000-এরও বেশি আপনার অ্যাপ্লিকেশন পেয়েছি। আমাদের প্রথম অডিশন রাউন্ডটা আমরা ইনফ্যাক্ট একটাই অডিশন গ্রাউন্ড করি, এটা হলো আপনার রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধানমন্ডি। ওইখানে আমরা 8,000-এর থেকে যাচাই বাছাই করে 100 জনকে আমরা ডেকে নিয়ে আসি অডিশন গ্রাউন্ডে। অ্যান্ড ওই 100 জন হলো ওদের ওখানে লাইভ ওদের দক্ষতার থ্রুতে ওদের স্টান্টিং দেখিয়ে পরের এপিসোডগুলোর জন্য সিলেক্ট করা হয়। কতগুলো ধাপ মানে এই 100 জন থেকে তারপর পরের রাউন্ডের জন্য কতজনকে সিলেক্ট করা হয়েছে? 100 জনের থেকে পরের রাউন্ডে আমরা 30 জনকে সিলেক্ট করা হয়, বা 30 জনের যেটা তখন আমরা ওনাদেরকে বুট ক্যাম্পে নিয়ে যাই। বুট ক্যাম্পে 30 জনের ভিতরে কনস্ট্যান্ট অল থ্রু ট্রেনিং করা হয় প্রফেশনাল স্টান্টম্যানদেরকে দিয়ে, অ্যান্ড ট্রেনিং করে ওইখান থেকে আমাদের যখন সেকেন্ড এপিসোড যেখানে বুট ক্যাম্প দেখানো হয় ওই 30 জন থেকে যাচাই বাছাই করে আমরা 11 জনকে তৃতীয় এপিসোডে নিয়ে যাই। এই যে বলছিলেন যে তাদেরকে ট্রেনিং করা হয়েছে, ট্রেনিং করানো হয়েছে স্টান্টম্যানদেরকে দিয়ে, তো তারা কি বাংলাদেশেরই নাকি দেশের বাইরে থেকে আনা হয়েছিল? আমরা দেশের বাইরে থেকে এনেছি, আমরা ইন্ডিয়ার পালসার স্টান্টম্যানিয়ার একজন উইনারকে এনেছিলাম, মিস্টার ত্রিভাগি মুনি আমাদের সাথে ডে ওয়ান থেকে ছিল। অ্যান্ড সবারকে কীভাবে সেফলি অ্যান্ড প্রফেশনালি স্টান্টগুলো করতে হয় উনি দেখিয়েছে। আচ্ছা, উনি কি একদম পুরো প্রোগ্রামের সঙ্গে ছিলেন? জি, শুটিংয়ের সময় ছিলেন। শুটিংয়ের সময় ছিলেন। আচ্ছা, তো এই তো গেল একটা গ্রুমিং সেশনের কথা আমরা বলতে পারি, এরপরে আসলে আর কি কি গ্রুমিং করানো হয়েছে? প্রতিটা এপিসোডে আমরা এক একটা বিষয়ের উপরে ওদেরকে করা হয়েছে, কারণ এক একটা এপিসোডে এক এক ধরনের স্টান্ট ছিল, এক এক ধরনের খেলা ছিল, এক এক ধরনের রেস ওদের করতে হয়। সো প্রতিটাই ওদেরকে আমরা যখন প্রতিযোগীদেরকে ওটা খুলে বলেছি যে আজকে এই করতে হবে, আমরা কিন্তু জাস্ট ওদেরকে ছেড়ে দিই নাই যে এটা আচ্ছা দিস ইজ দ্য এটাই করতে হবে এটা আপনারা করেন এখন, এভাবে না। আমরা যেটা করেছি আমাদের স্টান্টম্যানদেরকে দিয়ে, যেখানে আমাদের ইনফ্যাক্ট বাংলাদেশিও আমরা কিছু স্টান্টম্যান রেখেছিলাম, কারণ আমাদের ইন্ডিয়ান যে স্টান্টম্যান উনি তো একা পুরোটা ওনার ডিরেকশনে, আগে আমরা স্যাম্পল করে এক্সাম্পল দিয়ে সবাইকে দেখিয়েছি আচ্ছা এই খেলাটা এইভাবে করতে হবে, এইটা ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, এখন আপনারা করেন। তো এরকম করে করে প্রতিটা এপিসোডেই আমরা কিন্তু একটু হলেও পরের বিষয়টার জন্য সব কিছু ট্রেনিং দিয়েছি। টোটাল কয়টা ধাপ হলো? 11টা ধাপ। আচ্ছা, 11টা ধাপ পার করে আজকে গ্র্যান্ড ফিনালেতে আসলে যারা উপস্থিত আছেন সেটা তো দর্শক দেখতেই পাবে যে চমৎকার আয়োজন নিশ্চয়ই করা হয়েছে। তো গ্র্যান্ড ফিনালেতে চমক কী কী থাকছে, যদিও কিছুক্ষণ পরেই অন এয়ার হয়ে যাবে, তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি বলতে চাই না সবাই গ্র্যান্ড ফিনালে দেখুক, লাইভে একটু পরেই দেখতে পারবে, বাট অনেক অনেক নতুন কিছুই থাকবে। আপনারা আমার মনে হয় আপনারা নিজেরা দেখতে পেলে এটা জিনিসটা বুঝতে পারবেন, আমি এখন বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু প্রতিযোগিতা
প্রতিযোগীদের কাছে ফিরে যাই, এই যে একটা প্রোগ্রাম, অনেকগুলো তো রিস্ক ফ্যাক্টরও রয়েছে, যেটা আমি শুরুর দিকে বলেছি, আপনিও বলেছেন যে ট্রেনিং করানো হয়েছে, এবং ট্রেনিং এর বাইরে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে শুটিং এর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে? যেহেতু স্টান্ট বেসড রিয়েলিটি শো, সেফটি ওয়াজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। অ্যান্ড প্রফেশনালি যদি স্টান্টগুলো করা হয়, প্রপার সেফটি গিয়ার পরে, আপনার স্পেশালাইজড হেলমেট, স্পেশালাইজড বুট থেকে শুরু করে এলবো গার্ড, আর্ম গার্ড অ্যান্ড আর্মার জ্যাকেট পরে যদি করা হয়, এখানে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল। সেই দিক থেকে আপনারা সাকসেসফুল নিঃসন্দেহে। জি, অ্যান্ড আল্লাহর কাছে অনেক শুকর বলবো যে কোনো দুর্ঘটনা কোনো ঘটেনি। অ্যান্ড আমাদের যারা পার্টিসিপেট করেছে ওরাও দক্ষ ছিল যে পুরো শোটাকে ঠিকমতো ওরা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। নিঃসন্দেহে আজকে তো গ্র্যান্ড ফিনালে, সো আমি পুরস্কার সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে যে মোট কতজনকে পুরস্কৃত করা হচ্ছে? আমরা এবার শুধু একজনকে পুরস্কৃত করছি, কারণ সবাই রিকগনিশন পেয়েছে, সবাইকে আমরা এখানে এনেছি, অ্যান্ড সবাই সবার দক্ষতা নিয়ে এগিয়ে এসেছে। বাট আমরা শুধু উইনার শুড বি একজনই এখানে, এই সিজনের এই ফাইনাল উইনার উইল বি একজন, যাকে আমরা 10 লক্ষ টাকা এবং একটি বাজাজ পালসার NS160 টুইন ডিস্ক মোটরসাইকেল দিব। তোরা মোটরস নিবেদিত পালসার স্টান্ট ম্যানিয়া, এই চমৎকার একটা শো আজকে গ্র্যান্ড ফিনালে। শুরুটা যখন হয়েছিল আসলে কি কি উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এই প্রোগ্রামটা আপনারা শুরু করেছিলেন? উদ্দেশ্য যেটা ছিল যে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ইজ হিউজ, আমাদের বাংলাদেশের মোটরসাইকেলের চাহিদা ইজ হিউজ। অ্যান্ড আমরা উত্তর মোটরসের পক্ষ থেকে, আমরা বাজাজের পক্ষ থেকে, আমরা একটা মানসম্পন্ন মার্কেট শেয়ার নিয়ে আছি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা যেন এমন একটা কিছু করি আমাদের গ্রাহকদের জন্য যেন যেটা চমক দিবে অন্যদের মতন সব কিছু না করে, এই জন্যই আজকে পালসার স্টান্ট ম্যানিয়াটা করা। অ্যান্ড আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের ইউথরাই সবচেয়ে বড় মোটরসাইকেল বায়ার, তো ওদেরকে যদি আমরা একটা প্রফেশনালি স্টান্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম দিতে পারি, আই থিঙ্ক এটার ফিউচার অনেক। অ্যান্ড এই জন্যই এই উদ্দেশ্য নিয়ে আগানো। এই যে যারা অংশগ্রহণ করেছে যখন শুটিংগুলো হয়েছে, তারা কি প্রতিযোগীরা সবাই কি বাজাজ মোটর বাইক ব্যবহার করেছে? শুধু অডিশন রাউন্ডে নিজেদের বাইক ছিল, এটা বাদ দিয়ে দ্বিতীয় এপিসোড থেকে বাজাজ পালসার NS160 ব্যবহার করেছে। এই যে স্টান্ট ম্যানিয়া শোটা হলো, এখানে তো যে রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলছিলাম, তো পরিবারের একটা উদ্বেগ তো সবসময় থাকে যে তার সন্তান স্টান্ট করছে, এটা আসলে অনেক পরিবারই মেনে নিতে চায় না, তো সেরকম কোনো কমপ্লেন কি পরিবার থেকে আপনাদের কাছে এসেছে যে আমার সন্তানকে আমরা দিতে চাই না, বা আপনারা এটা বন্ধ করে দেন, এরকম কিছু? না, এখন পর্যন্ত এরকম কোনো আসেনি। এপিসোডগুলোতে যারা পার্টিসিপেট করেছে ওদের স্টোরিগুলোতেই কিন্তু ওরাই অনেক বলেছে যে ওদের নিজস্ব ফ্যামিলিরা কীভাবে হয়তো প্রথম দিকে বাধা দিয়েছে বা প্রথম দিকে বলেছে যে না এটা ঠিক করা যাবে না, বাট তারপর যখন দেখেছে যে না ওরা যখন ঠিকঠাক মতন করতে পারছেন, এটাকে একটা প্রপার ইয়ে নিয়ে আগাচ্ছে, তখন অনেকেরই পরিবার সাপোর্ট করেছে। অ্যান্ড আজকে যারা আমাদের পার্টিসিপেন্ট সবার পরিবাররাও থাকবে গ্র্যান্ড ফিনালেতে, তো সবার থেকে দেখতে পারবেন। চমৎকার ইভেন্ট আজকে শেষ হতে যাচ্ছে, একটু আমি জানতে চাইতেই পারি যে পরের সিজন আসলে আপনারা কী ভাবছেন, যে সিজন 2 আসবে কি না বা করবেন কি না আপনারা? আমরা সিজন 1 যে পরিমাণ সাড়া পেয়েছি এটা আসলে অনেক অনেক প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল, তো এই জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে সিজন 2 করার জন্য চিন্তাভাবনা নিয়ে আগাতে। তো আমরা এখন বলবো না, দের ইজ এ ভেরি বিগ পসিবিলিটি, ইনশাল্লাহ। চমৎকার, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, আর আমরা একদম শেষ প্রান্তেই চলে এসেছি, অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbt.com। প্রিয় দর্শক, NTV সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।